দেখতে দেখতে পুরো বাড়ি মেহমানে ভরে গেল। পাতিবেশ সরগম হয়ে উঠেছে, কিন্তু যাকে ঘিরে এত আয়োজন তাকে কোথাও দেখা যাচ্ছে না। পাটি কোথাও আদি নেই। আদি বাইরে যাওয়ার সময় আদিবাকে বলেছিল যেন রুমের বাইরে না যায়, কিন্তু আদিবা সেই হুকুম শোনেনি। সে পুরোদমে নিজের কাজ করেই যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আদি ফিরল। এসে আদিবাকে বাইরে ঘোরাঘুরি করতে দেখে খেপে গেল, কিন্তু তেমন রিয়্যাক্ট করল না। আদিবার কাছে গিয়ে আদিবার দিকে একটা দুধের বাচ্চা এগিয়ে দিল। আদিবা অবাক হল, হাত বাড়িয়ে বাচ্চাটাকে কোলে নিল। বাচ্চাটা কে ভাইয়া? আমার বন্ধুর ছেলে, সাবধান, একবারও কোল থেকে নামাবি না। আদিবার কথা বাড়ালো না, বাচ্চাটাকে কোলে নিয়ে টুকটাক কাজ করতে লাগলো। কিন্তু বাচ্চা কোলে থাকার সব কাজ করা সম্ভব হচ্ছে না। তবে ঘুরে ঘুরে সবার খোঁজ খবর নিচ্ছে। এদিকে আদির বাবা মা আদিকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে ব্যস্ত। আদিও সানন্দে সবার সাথে পরিচিত হচ্ছে, কিন্তু তার মনে খটকা লাগছে, কারণ পাতিতে বেশিরভাগই অল্প বয়সী মেয়ে ঘুরঘুর করছে। কেউ দু সম্পর্কের ফুপির মেয়ে, কেউ খালার মেয়ে। মোট কথা, এখানে যেন মেয়েদের হাট বসেছে, আর তারা আদির দিকে রহস্যময় চোখে তাকিয়ে আছে। আদির ব্যাপারটা বোঝার চেষ্টায় অরিণের কাছে গিয়ে প্রশ্ন করলো, কাহিনী কি বলতো? অরিণ চমকে পেছনে ঘুরে জবাব দিল, কিসের কাহিনী? এই মেয়েগুলো কারা? মা পরিচয় করিয়ে দেয়নি? দিয়েছে, কিন্তু এদের এখানে আসার কারণ কি? মা বাবা তোমার বিয়ে দিতে চায়, তাই পাত্রী খুঁজছে। তাই বল, আমিও সেটাই ভাবছিলাম। যাই হোক, আদিবা কোথায় রে? একটা বাচ্চা করে নিয়ে ঘরের দিকে গেল দেখলাম। আসলে বহু বছর হয় আদিবা কোনো গেট টুগেদারে যায় না, তাই হয়তো আনইজি লাগছে। যায় না কেন? তা তো জানি না, তবে আদিবা লোকজনের ভিড়ে যেতে পছন্দ করে না। ইনফ্যাক্ট কারো বাসায় ঘুরতেও যায় না, অনেক আত্মীয় তো ওকে চেনেই না। আদিত্য অরিণের সাথে কথা বলছিল, তখনই একদল ছেদে এসে আদিত্যকে ঘিরে ধরলো। আদি চোখ ঘোরাতে আনন্দের দিশেহারা অবস্থা। এটা তার ছোটবেলার বন্ধুদের দল। আদি অরিণকে বিদায় দিয়ে তাদের দিকে এগিয়ে গেল, সবার সাথে কোলাকুলি করল। সবাই কেমন আছিস? কতদিন পর দেখা হলো বলতো? আমরা তো ভালো আছি, তোর খবর কি আদি? সেই যে হারা গেলি। আর বলিস না, ছোটবেলার পাগলামি বুঝিসই তো। পাগলামি তো বুঝলাম, কিন্তু এখন সব ঠিক আছে তো? কোথায় সেই মহারানী? ও ফয়সাল, থামবি তুই, একটু বদলাস নি। তুইও কিন্তু বদলাস নি। যাই হোক, একবার ডাক না আদিবাকে, কত বছর দেখি না। চুপ শালা, একদম নজর দিবি না বলে দিলাম, বলে হেসে উঠল সবাই। সময় বয়ে যেতে লাগলো। আদি বন্ধুরা আসে, সে পাখিটা বেশ উপভোগ করছে, কিন্তু এদিকে বাচ্চার যন্ত্রণায় আদিবার নাজেহাল অবস্থা। বাচ্চাটা কিছুক্ষণ আগে থেকে কান্না শুরু করেছে, কিছুতেই থামছে না। আদিবা তাই বাধ্য হয়ে আদির কাছে গেল। ভাইয়া একটু শুনবেন? আদি পেছনে ঘুরে আদিবাকে দেখে সরু চোখে তাকালো। কি ব্যাপার, তোর কোল খালি কেন? বাচ্চাটা কোথায়? বেশ ধমক দিয়ে প্রশ্নটা করলো আদি। সাদিয়ার কোলে দিয়ে এসেছি। কেন, সাদিয়ার কোলে দিবি কেন? বলেছিলাম না তোর কোল থেকে একদম নামাবি না, এখনই গিয়ে কোলে নে। এক মিনিটও দৌড় এক সেকেন্ডের জন্যও কোল থেকে নামাবি না। বলছি, ওর বাবা মা কি এখনো ফিরি হয়নি? কথাটা বলার সাথে সাথে আদির চোখ গরম করে আদিবার দিক তাকালো। এর কারণটা আদিবার না বুঝলো, এটা বুঝতে পারলো এত বছরে আদি আচরণে কোনো পরিবর্তন ঘটেনি। সে আগের মতন হঠাৎ আদিবার গায়ে হাত তুলতে পিছু পা হবে না। আদিবার অসহায় চোখে আদির দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছিস কেন? আজ সারা রাত বাচ্চাটা তোর কাছে থাকবে, তাতে কোনো আপত্তি আছে তোর? আদিবা উত্তর দিতে পারলো না। গুড, এভাবে সব সময় চুপচাপ আমার কথা শুনবি, তাহলে অযথা মার খেতে হবে না, অন্যথায়। আদিবা বুঝতে পারলো কথা বাড়িয়ে লাভ নেই, তাই ফিরে এসে বাচ্চাটাকে কোলে নিল।
কিন্তু বাচ্চার কান্না কিছুতেই থামছে না। আদিবা হেলে দুলে নানা রকম ভাবে বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। এই মেয়ে, বাচ্চাটাকে এভাবে কাঁদাচ্ছ কেন? প্রশ্নটা শুনে আদিবা পিছু ঘুরে দেখলো একজন ভদ্রমহিলা কথাটা বলেছেন। বাচ্চাটার ক্ষুধা পেয়েছে বুঝতে পারছো না? আজকালকার মেয়েরা মা যে কেন হয় বুঝি না। পাশ থেকে অন্য একজন বলে উঠল, আর বলবেন না ভাবি, ফিগার খারাপ হয়ে যাবে বলে বাচ্চাটাকে না খাইয়ে রাখে, ভাবা যায়? এই মেয়ে, ঘরে গিয়ে বাবুটাকে একটু খাওয়াও, যাও, মা হওয়ার তো যোগ্যতা নেই, আবার বাচ্চা নিয়েছে। আদিবা ওদের কথায় অবাক হলো। আপনারা এসব কি বলছেন? একদম কথা বাড়াবে না, যাও খাইয়ে আসো বলছি। মহিলাগুলোর কথা আদিবা বেশ খারাপ লাগলো, সে হন হন করে সোজা আদির কাছে চলে গেল। রাগী চোখে তাকিয়ে বলল, বাচ্চাটাকে ধরুন। কি বললি তুই? সবাই আমাকে কত খারাপ খারাপ কথা বলছে জানেন? কেন, কে কি বলেছে? বলছে আমি নাকি ওর মা। সময় মতো বিয়ে হলে এর মতো কয়েকটা বাচ্চার মা হয়ে যেত, খারাপ কি বলেছে? একদম বাজে কথা বলবেন না, ওরা বলছে আমি নাকি ইচ্ছে করে বাচ্চাটাকে খেতে দিচ্ছি না। তো দিচ্ছিস না কেন, ঘরে গিয়ে খাইয়ে আন। আপনিও কি পাগল হয়ে গেছেন? ও কি আমার বাচ্চা যে আমি দুধ খাওয়াতে পারবো? কথাটা বলার সাথে সাথে আদি হা হা করে হেসে উঠল। এভাবে হাসছেন কেন? দুধ কি শুধু মায়ের কাছেই থাকে, কিনতে পাওয়া যায় না? ইডিয়েট, আমি বুকের দুধের কথা বলিনি, ফ্রিজে দুধ আছে, গরম করে খাইয়ে আন। আদির কথায় আদিবা লজ্জা পেল সত্যি, কি সব উল্টাপাল্টা কথা বলছে সে। আদির সাথে আদিবা কথা ঘোরানো জন্য তাড়াতাড়ি বলে উঠল, বাচ্চা কোলে নিয়ে আমি কি করে দুধ গরম করব? আমার কোলে দে, আমি যাচ্ছি তোর সাথে। আপনার যেতে হবে না, আমি করে নিয়ে আসছি বলে আদির কোলে বাচ্চাটাকে দিয়ে কোনো মতে ছুটে পালিয়ে গেল আদিবা। আদি বেশ হাসি পেল, হাসতে হাসতে বলল, তাড়াতাড়ি ফিরবি কিন্তু। আদিবা দুধ নিয়ে ফিরে আসলো, বাচ্চাটা হয়তো ফিডার খেয়ে অভ্যস্ত না, তাই খাওয়াতে বেশ বেগ পেতে হচ্ছে। আদি আদিবা দুজনে মিলে খাওয়ানোর ট্রাই করছিল, তখন একজন এগিয়ে এসে বলল, আদি তুই বউ বাচ্চা নিয়ে ফিরেছিস, কই তোর মা তো বললো না? মহিলার কথায় আদিবা অবাক হলো, আদি মোটেও বিচলিত হয় না। যাক তবুও ভালো, বিদেশিনী নিয়ে আসিসনি, তা বউয়ের বাসা কোথায়? আদি উত্তর দেওয়ার বদলে মুচকি মুচকি হাসছে, দেখে আদিবার গা জ্বলে গেল, নিজে উত্তর দিতে বাধ্য হলো। খালা আপনার ভুল হচ্ছে, আমি আদিবা, অনেক বছর দেখা হয় না, তাই হয়তো ভুলে গেছেন, আমি ভাইয়ার বউ না। কথাটা বলতে আদি মেজাজ খারাপ হয়ে গেল, ইচ্ছে করলো কষিয়ে একটা থাপ্পড় লাগাতে আদিবার গালে, কিন্তু বাচ্চার জন্য দেওয়া হলো না। তুই আদিবা, হায় আল্লাহ, কত বড় হয়ে গেছিস, আমি তো চিনতেই পারিনি। আসলে আদি অন্য কারোর বাচ্চাকে কোলে করে খাওয়াবে আমি ভাবতেই পারিনি, তাছাড়া তোর শাড়ি সব মিলে মনে হচ্ছে যেন যুগলবন্দি। যাই হোক, তোর বাচ্চা বুঝি? খালা আমার বিয়ে হয়। কথাটা শেষ করার আগেই আদি হাঁচকা টানে আদিবাকে নিয়ে হাঁটতে শুরু করলো। ভাইয়া কি করছেন, খালা কি ভাবলো? আদির কানে কথা ঢুকলো না, সে দ্রুত বেগে হেঁটে যাচ্ছে। ভাইয়া থামুন, বাচ্চাটা পড়ে যাবে। আদি বাসার পেছনের দিকে গিয়ে থামলো। তোকে এত পকর পকর করতে বারণ করেছিলাম না? মানে কি বলতে চাইছেন খালা? ভুল বলছিল আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আদি কোনো উত্তর না দিয়ে আদিবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আদিবার ছাড়ার পর চেষ্টা করলো, পেরে উঠল না, কারণ তার কোলে বাচ্চা। সেই সুযোগে বেশ অনেকক্ষণ পর আদি তাকে ছাড়ল। ছাড়া পাওয়ার সাথে সাথে আদিবার ঠোঁট মুছতে মুছতে বলল, কি করলেন এটা? পকর পকর করার শাস্তি দিলাম, এরপরও যদি পকর পকর করিস তাহলে কি হবে বুঝতেই পারছিস। এসবের মানে কি ভাইয়া? আজ আপনার পাত্রী খোঁজার জন্য পার্টি দেওয়া হয়েছে, এখন যদি আমাকে আপনার বউ ভাবে তাহলে আপনার বিয়ে হবে কি করে? আর আমি এই বাচ্চাটাকে এতিমখানা থেকে নিয়ে এসেছি, আর শাড়িটাও ইচ্ছে করে কিনে এনেছি যাতে সবাই ভাবে তুই বিবাহিত। মানে কি? মানেটা তোর গোবর ভরা মাথায় ঢুকবে না, তাই চুপচাপ ঘরে যা, বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছে, আমার রুমে শুয়েও
নিজেও শুয়ে থাকবি, একদম বের হবি না। হুট করে ঘুম ভেঙে গেল আদিবার। কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ ঘুম ভেঙে গেলে যেমন হয়, তবে শুধু শুধু ঘুম ভাঙেনি। ঘুমের মধ্যে আদিবার মনে হলো কেউ যেন তার পরনে শাড়ির ভাঁজ খুলছে, পেটের দিকে দুটি হাত বিচরণ করছে, হাত দুটো ক্রমশ পেট থেকে উপরে দিকে উঠছে। আদিবা হুট করে কিছু বুঝে উঠতে পারলো না, কারণ চোখ থেকে এখনো ঘুম বিদায় হয়নি। পরক্ষণে পেটের একপাশে ক্ষীণ ব্যথা সমস্ত ঘুম উবড়ে গেল। আদিবা তাড়াতাড়ি উঠতে চাইল, কিন্তু পারল না, তার উপর ভারী কিছু চেপে আছে। আদিবা এমনিতেও বিস্ময়ের মধ্যে ছিল, তার মধ্যে তাকে আরো অবাক করে দিয়ে পেটের ডান পাশটাতে তো সজোরে কামড় বসিয়ে দিল। আদিবা এবার ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু তার আগে মুখ চেপে ধরে একজোড়া চোখ তার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, একদম ন্যাকামি করবি না। আদি ভাইয়া, আপনি? অন্য কেউ হলে খুশি হতি। কথা ঘুরাবেন না, কি করলেন এটা? না বোঝার মতো কিছু করেছি। আদিত্যর অদ্ভুত কাণ্ডে অবাক হয়েছে। আদিবে কিছুক্ষণ আগে বাচ্চাটাকে ঘরে নিয়ে এসে শুয়ে দিয়ে বাচ্চার পাশে নিজেও শুয়েছিল, কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারেনি। হঠাৎ কারোর অনাকাঙ্ক্ষিত স্পর্শে ঘুম ভেঙে গেল। এসব কি ধরনের অসভ্যতা, যখন তখন গায়ে হাত দেন কেন? ভালো লাগে তাই। ভালো লাগে মানে কি? ভালো লাগার আলাদা কোনো মানে হয় নাকি? লজ্জা বলতে কিছু নেই আপনার, এসেছেন থেকে অসভ্যতা করে চলেছেন, আমরা আর ছোট নেই, আপনি কি বুঝেন না নাকি? আমি যতদূর জানি এসব শুধু প্রাপ্ত বয়স্করাই করতে পারে, ছোট বাচ্চারা করে জানতাম না তো। লজ্জা করছে না আপনার? শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, যখন তখন গায়ে হাত দিবেন না। এখন তাহলে দিনক্ষণ ঠিক করে গায়ে হাত দিতে হবে? আচ্ছা প্রতিদিন রাতে দিব, ঠিক আছে? আপনি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছেন। তোর সাবধান বাণী তোর কাছেই রাখ, একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোর সাথে যা ইচ্ছা তাই করব, তুই চাইলেও করব না চাইলেও করব। আপনি কি ভুলে যান আমি আপনার বোন হই? সরি সরি, কি হস তুই আমার? এখন কি সেটাও অস্বীকার করবেন? অস্বীকার করছি না, কিন্তু তুই হয়তো জানিস না আমি তোকে কোনোদিনই বোনের চোখে দেখিনি, দেখতেও পারবো না। পাগল হয়ে গেছেন আপনি? 8 বছর আগে হয়েছিলাম যেদিন তোকে অন্য ছেলের সাথে দেখেছিলাম। কথাটা বলতে বলতে আদি মুখভঙ্গি বদলে গেল, চোখ দুটো যেন ভেতরে সব রাগ উবড়ে দিতে চাইছে। আদি নিজেকে কন্ট্রোল করার প্রচেষ্টা আদিবাকে ছেড়ে দিয়ে উঠে বসল। আদিবা ব্যাপারটা বুঝতে পেরে নিচু গলায় বলল, আদিবা পুরো কথা শেষ করতে পারল না, তার আগে আদি তাকে থামিয়ে দিয়ে বলল, শুনতে চাইনি, তোর প্রেম কাহিনী শোনার কোনো ইচ্ছে আমার নেই। আপনি ভুল। বললাম না কোনো কথা শুনতে চাইনি, উঠে কাপড় ঠিক কর, বাচ্চাটাকে দিয়ে আসতে হবে। আমাকেও যেতে হবে। আদিবা আমাকে রাগাস না বলে বেরিয়ে গেল আদিত্য। আজও একটা মানুষ নিজে যা বুঝবে সেটাই ঠিক, বাকি সব ভুল, একটা ছেলে এত বদমেজাজি কি করে হয়? ভাবতে ভাবতে আদিবা শাড়ি ঠিক করতে নিল, কুচি ঠিক করতে যে আয়নার সামনে দাঁড়ালো পেটের দিককারের দাগ জলজল করে উঠল। আদিবার লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। আদি এসেছে, পর থেকে তাকে নানাভাবে হ্যারেস করে চলেছে, এটা তারই প্রমাণ। কোনোভাবে দাগ ঢাকা গেল না, তাই শাড়ি ছেড়ে জামা পরে নিল। সাথে সাথে বাইরে থেকে আদি গলা ভেসে আসলো, আদিবা তোর এখনো হয়নি, একটা শাড়ি ঠিক করতে এতক্ষণ লাগে? আদিবা আবারও লম্বা নিঃশ্বাস ফেললো, বাচ্চা কোলে বেরিয়ে আসতে আদিও উঠে হাঁটা দিল। এত রাতে দুজন মিলে বাইরে যাচ্ছে দেখে পাখিতে আসা অনেকের ব্যাপারটা হজম হলো না, সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। দেখে আদিমা এগিয়ে এসে প্রশ্ন করল, এত রাতে তোরা কোথায় যাচ্ছিস? আদি সোজা সাপটা জবাব দিল, আমি নিশ্চয়ই ছোট বাচ্চা নই মা, যে কোথায় যাচ্ছি তাই কৈফিয়ত দিয়ে যেতে হবে। আদির কথার ধরন দেখে আদিবা তাড়াতাড়ি বলে উঠল, ভাইয়ার বন্ধুর বাচ্চাকে দিতে যাচ্ছি কাকিমণি, ভাইয়া বাচ্চা নিয়ে ড্রাইভ করবে কিভাবে,
তাই আমি যাচ্ছি, এক্ষুনি চলে আসব। আদি এবার আদিবার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না, চুপচাপ হাঁটা দিল। আদিব পেছন পেছন গেল। বাসা ভর্তি মেহমান ছিল, তার মধ্যে একজন বলে উঠল, রেহানা তোমার ছেলের জন্য বউ খোঁজার কি দরকার? ছেলে তো নিজেই বউ পছন্দ করে নিয়েছে। ভাবি কি বলছেন এসব, আদির সাথে আদিবার তেমন সম্পর্ক নেই। চোখ থাকতেও যদি অন্ধ হয়ে থাকতে চাও তাহলে তো কিছু বলার নেই বোন। কথাগুলোতে আদিমা বেশ অপমানিত বোধ করলেন। এদিকে ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়েছে। আদিরা বাচ্চাটাকে এতিমখানায় দিয়ে ফিরে আসছিল। হঠাৎ মাঝরাস্তে গাড়ি থেমে গেল। আদিবা প্রশ্ন করল, কি হলো, গাড়ি থামালেন কেন? গাড়ি থেকে নামো। নামবো মানে কি? নামবি মানে আমি তোকে নিয়ে যাব না। মাথা ঠিক আছে আপনার? নামবি নাকি জোর করে নামাতে হবে? আদিবা যতদূর সম্ভব তর্কাতর্কি করলো, কিন্তু কাজ হলো না। আদি জোর করে রাতের নিস্তব্ধ রাস্তায় নামিয়ে দিল আদিবাকে। আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া, বাসায় ফিরে সবার কাছে কি জবাব দিবেন? আমার জবাব আমি দিব, তোকে ভাবতে কে বলেছে? আপনি সত্যি আমাকে রেখে চলে যাবেন? সন্দেহ আছে? আমি অন্ধকারে ভয় পাই, আপনি জানেন। তবুও নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন রাতে আমার সাথে ঘুমাতে হবে। আপনি থাক তাহলে সারা রাত এখানে, বলে আদি গাড়ি স্টার্ট দিতে নিল। আদিবা ভেবে দেখল এখন বাসায় ফেরা সবচেয়ে বেশি জরুরি, পরে কিছু একটা করতে হবে, তাই তাড়াতাড়ি বলল, আমি রাজি। কথা দিচ্ছিস তো? দিচ্ছি দিচ্ছি, নিয়ে চলুন প্লিজ। ঠিক আছে। আদিবারা বাসায় ফিরতে ফিরতে একটা বেজে গেল। ততক্ষণে মেহমান মোটামুটি বিদায় নিয়েছে। বাসায় ফিরে আদি নিজের ঘরে চলে গেল, আদিব তার ঘরে গেল। কিছুক্ষণ পর পুরো বাড়ি নিস্তেজ হয়ে গেল, সবাই মোটামুটি ঘুমিয়ে গিয়েছে। সারাদিন কাজ করে সবাই ক্লান্ত, তবে আদিবার ঘুম পায়নি। সে লাইট অফ করে শুয়েছিল, হঠাৎ চুলে টান পড়ল। আদিবার বুঝতে বাকি রইল না কাজটা আদি, উঠে বসল। কি বলবেন বলুন। এক কথা কতবার বলতে হবে? হ্যাঁ তোকে বলেছিলাম না আমার সাথে ঘুমাতে। আমি পারবো না। আদির মন শক্ত হয়ে এলো, চুলে টান পড়ছে। আহ কি করছেন, লাগছে তো। আরে রে করছেন কি? আদিবার কথে কান দিল না, আদির চুল ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল। একটা শব্দ করবি তো আমি তোকে মেরে আবার নিরুদ্দেশ হব। আদির কথায় আদিবার কিছুটা ভয় পেল, এই ছেলের মতিগতি ঠিক নেই, যখন যা খুশি তাই করতে পারে। আদি আর কোনো কিছু না বলে আদিবাকে আস্তে বৃষ্টি জড়িয়ে শুয়ে পড়ল। অন্তত একটু সরে শোন প্লিজ, আমি এভাবে ঘুমাতে পারি না। বিয়ের পর কি করবি? দেখা গেল তোর বর জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতে পারে না, তখন পরেরটা পরে দেখা যাবে, এখন ছাড়ুন। আদিবা সারাদিন অনেক ধকল গিয়েছে, ঘুমাবো, ডিস্টার্ব করিস না। ভাই আমাকে ছাড়ুন প্লিজ। আদিবার আদিবার আরো কাছে এসে ঘাড়ে চুল সরিয়ে মুখ ডুবিয়ে দিল। আদিবার সারা শরীর কেঁপে উঠল। আদির পক্ষ থেকে উত্তর আসলো না, সে আদিবার মাঝে ডুব দিয়েছে অনেক আগেই। ভাইয়া আমার কেমন যেন লাগছে, এমন করবেন না, ছাড়ুন।